নমস্কার, চিরঞ্জীব সাহিত্য কবি কণ্ঠে আরও কবিদের কবিতা পাঠে আপনাদের স্বাগত। অনেক সময়ই কল্পনা বাস্তবকে অতিক্রম করে। এক সময় কবিতা পাঠ শুরু করেছিলাম লকডাউনের পরিস্থিতি, কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতিতে ঘরে বসে থাকার চাপে। সেই কবিতা পাঠের ধারাবাহিকতা আজ 300তম অধিবেশনে আমাকে টেনে এনেছে। আমি এই 300তম অধিবেশনটিকে উৎসর্গ করছি আমার অগ্রজ তরতাজা তরুণ কবি এবং এই কবিতা পাঠের প্রধান পৃষ্ঠপোষক উৎসাহদাতা মলয় রায়চৌধুরীকে, কবি মলয় রায়চৌধুরীকে এই 300তম অধিবেশনে আমি পড়ব তার একটি কবিতা। তার কবিতা মানেই অন্যরকম, সেই অন্যরকম একটি কবিতা পড়ছি, প্রেমিকার দুধ, মলয় রায়চৌধুরী। আমি কখনো কোনো প্রেমিকার স্তনে দাঁত বসাইনি, প্রথম প্রেমিকারও না, যার বুকের দুঃখী পরাগ রেণু আজও গালে লেগে আছে। মায়ের তো দুধই ছিল না অতি ফর্সা বুকে, তাই ছর্দি কোলে করে নিয়ে যেত পাড়ার বৌদের কাছে, কামার কুর্মি ডোম দুসার চামার এমনকি দুস্থ মুসলমানের এঁদো ভাঙাচোরা ঘরে, মায়ের স্তনে কিংবা সেই সব বৌদের মায়েতে দাঁত বসালে নির্ঘাত পাছায় চপেটা খেতুম। তবে আজ ঘন দুধ খায়, সবুজ রক্ত তাফ নীল, শাড়ি পরা যুবতীর মাই থেকে টিপে টিপে দুই বেলা দুধ বের করি, শেষ অবধি শাড়িও খুলে ফেলে যেটুকু দুধ বাঁচে তাও বের করে নি, ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাবার আগে, দাঁতকে ঝকঝকে করে তোলে ওনাদের দুধ সেই বয়ঃসন্ধির পর, যখন ভস্ম থেকে ছাড়া পেয়ে টুথপেস্ট টিউবের মাই থেকে প্রতিদিন টিপে টিপে দুধ বের করি। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। পড়লুম কবি মলয় রায়চৌধুরীর কবিতা, ধন্যবাদ।